আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জহির আছি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে হাফটোন টেক্সট ইফেক্ট তৈরি করবেন এবং বিভিন্ন শেপে পরিবর্তন করবেন। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন, এবং ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে টাইপ টুল দিয়ে একটি টেক্সট টাইপ করে নেব। টেক্সটের সাইজ আমি এখানে রাখবো 380। আমি এখানে টেক্সটের কালার 70% ব্ল্যাক করে নেব। এখন আমি টেক্সটের উপর ব্লার অ্যাড করব, এজন্য আমি চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লার। এখানে আসার পরে রেডিয়াস রাখবো আমি 25, তারপর ওকে। এখন আমি টেক্সটটিকে রাস্টারাইজ করে ইমেজ করে নেব, এজন্য আমি চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে রাস্টারাইজ। এখানে আসার পরে কালার মোডে আমি এখানে রাখবো RGB, রেজুলেশন আমি এখানে রাখবো হাই 300 PPI, ব্যাকগ্রাউন্ড থেকে রাখবো হোয়াইট, অ্যান্টিয়ালাইজিং থেকে রাখবো আর্ট অপটিমাইজ, তারপর ওকে। রাস্টারাইজ করা ইমেজের উপর আমি এখন হাফটোন ইফেক্ট অ্যাড করব, এজন্য আমি চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে পিক্সেলেট, তারপর কালার হাফটোন। এখানে আসার পরে আমরা ম্যাক্স রেডিয়াসে পিক্সেল আমরা রাখবো আমাদের প্রয়োজন অনুযায়ী, স্ক্রিন অ্যাঙ্গেল থেকে চ্যানেলে আমরা সবগুলোতে 45 করে নেব। তো আমি এখানে ম্যাক্স রেডিয়াসে 100 করে নিচ্ছি, তারপর ওকে। তো ম্যাক্স রেডিয়াস 100 রাখার ফলে হাফটোনগুলো অনেকটা বড় দেখাচ্ছে। এখন আমি হাফটোনের সাইজ আরেকটু ছোট করে নেব, এজন্য আমি ম্যাক্স রেডিয়াস আরেকটু কমিয়ে নেব। তাই আমি চলে যাব উইন্ডো, উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স, এখানে আসার পরে আমি কালার হাফটোনের উপর ক্লিক করব, তারপর এখান থেকে আমি করে নেব 85 পিক্সেল, তারপর ওকে। তো দেখতেই পাচ্ছেন আমাদের হাফটোন ইফেক্ট তৈরি হয়ে গেছে। এখন এই হাফটোনগুলো ইমেজ মোডে রয়েছে, আমরা জুম করে দেখি। জুম করার ফলে চারদিকটা অনেক পিক্সেলের দেখা যাচ্ছে। তো আমি এখন এই হাফটোনগুলোকে ইমেজ ট্রেস করে ভেক্টরে কনভার্ট করব, এজন্য আমি চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে ইমেজ ট্রেস, তারপরে মেক। এখানে আসার পরে আমি ওকে ক্লিক করব। তো এখন আমরা জুম করে দেখি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন হাফটোনগুলো ভেক্টরে কনভার্ট হয়ে গেছে। তো এখন এখানে একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটি আমরা এখান থেকে রিমুভ করব, এর জন্য আমি এখান থেকে হাফটোনগুলো সিলেক্ট করে এখান থেকে এক্সপ্যান্ডে ক্লিক করব। এক্সপ্যান্ড করার পরে রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে নেব, তারপর হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে ডিলিট করে দেব। তো এখন দেখতেই পাচ্ছেন সবগুলো হাফটোন রাউন্ড শেপে রয়েছে, কিন্তু কিছু কিছু শেপ এখানে আনইভেন রয়েছে। তো এই শেপগুলো ঠিক করার জন্য আমি এখানে ইলিপস টুল দিয়ে একটি বৃত্ত নিয়ে নেব, তারপর আমি স্ক্রিপ্ট ইউজ করে শেপগুলো ঠিক করে নেব। এজন্য আমি ডটগুলো সিলেক্ট করে তারপর কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেব, এবং ডটগুলো কন্ট্রোল এ প্রেস করে অল সিলেক্ট করে তারপর চলে যাব ফাইল, ফাইল থেকে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট থেকে রিপ্লেস আইটেম। এখানে আসার পরে আমি এখানে রাখবো টপ অবজেক্ট ফিট টু এলিমেন্ট সাইজ, রিপ্লেস দ্য আইটেম ইন গ্রুপ, অ্যালাইন সিম্বল বাই রেজিস্ট্রেশন পয়েন্ট, তারপর ওকে। তো এখন আমরা জুম করে দেখি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আনইভেন শেপগুলো এখন রাউন্ড শেপে রিপ্লেস হয়ে গেছে। তো এভাবে আমরা যে কোনো শেপ পরিবর্তন করতে পারবো। আমি এখানে স্টার টুল দিয়ে একটি স্টার নিয়ে নিচ্ছি, কন্ট্রোল এ প্রেস করে অল সিলেক্ট করে ফাইল থেকে স্ক্রিপ্টে গিয়ে রিপ্লেস আইটেম থেকে আমি রাউন্ড শেপগুলোকে স্টার শেপে রিপ্লেস করে নেব। এখানে আমি আগের সেটিং রেখে তারপর ওকে করে দেব। তো দেখতেই পাচ্ছেন আমরা খুব সহজেই রাউন্ড শেপগুলোকে স্টার শেপে রিপ্লেস করে ফেললাম। তো বন্ধুরা, স্ক্রিপ্টগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখানে আরেকটি শেপ নিয়ে নেব। তো কন্ট্রোল প্লাস এ প্রেস করে অল সিলেক্ট করে আবার আমি চলে যাব ফাইল, ফাইল থেকে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট থেকে রিপ্লেস আইটেম। তো এখানে আসার পরে আমি সেটিং আগের মতো রাখবো, তারপর ওকে। এখন আমি আরেকটি ডুপ্লিকেট কপি করে নেব। এখন আমি হাফটোনগুলোকে মাল্টিপল অপরচুনিটি করে নেব, এজন্য আমি চলে যাব ফাইল, ফাইল থেকে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট থেকে র্যান্ডমাস। এখানে আসার পরে আমি সেটিংগুলো ঠিক রেখে এখানে অপরচুনিটিতে ক্লিক করব,
তারপর ওকে তো মাল্টিপল অপাসিটি করার পরে এখন আমি মাল্টিপল কালার রিপ্লেস করব হাফটোন গুলোর উপর মাল্টিপল কালার রিপ্লেস করার জন্য এখান থেকে হাফটোন গুলো সিলেক্ট করে চয়েস থেকে যে যে কালার আমি রিপ্লেস করতে চাই ওই কালার গুলো সিলেক্ট করে নেব আমি এখান থেকে এই পাঁচটি কালার সিলেক্ট করে নিচ্ছি তারপর এখান থেকে চলে যাব ফাইল ফাইল থেকে স্ক্রিপ্ট তারপর র্যান্ডমাস এখানে আসার পরে আমি সবগুলো সেটিং ঠিক রেখে আমি যেহেতু সোয়াস সিলেক্ট করে রেখেছি তাই এখান থেকে ফিল সোয়াসে ক্লিক করব তারপর ওকে তো দেখতে পাচ্ছেন যে সোয়াসগুলো আমি সিলেক্ট করে দিয়েছিলাম ঠিক ওই সোয়াসের কালারগুলো এখানে রিপ্লেস হয়ে গেছে এখন আমি হ্যাপ্রনগুলোর উপর গ্রেডিয়েন্ট অ্যাড করব হ্যাপ্রনগুলো কন্ট্রোল প্লাস সি প্রেস করে কপি করে নেব তারপর ফটোশপে নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নেব ডকুমেন্টের মেজারমেন্ট আমি রাখবো 1920 এবং 1080 পিক্সেল তারপর ক্রিয়েট এখানে আসার পরে আমি কন্ট্রোল প্লাস ভি প্রেস করে হাফটোন গুলো পেস্ট করে নেব এখন আমি শিফট প্রেস করে প্রপোর্শনালি ছোট করে নেব তারপর আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে একটি সলিড কালার লেয়ার নেব এই লেয়ারটির কালার আমি এখানে এই কালারটি রাখব সলিড কালার লেয়ারটি আমি হাফটোন লেয়ারের নিচে নিয়ে আসব এখন আমি হাফটোন লেয়ারের উপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে একটি গ্রেডিয়েন্ট লেয়ার নিয়ে নেব আমি এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করে গ্রেডিয়েন্টের কালার চেঞ্জ করে নেব আমি এই কালারটি দিয়ে নিচ্ছি তারপর আমি এখান থেকে গ্রেডিয়েন্টের কালার চেঞ্জ করে নেব এখন আমি গ্রেডিয়েন্ট লেয়ারটি ক্লিপিং মার্কস করে নেব এজন্য আমি গ্রেডিয়েন্ট লেয়ারের উপর রাইট বাটনে ক্লিক করে তারপর ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করব এখন আমরা গ্রেডিয়েন্টের কালার ইচ্ছে মতো চেঞ্জ করে নিতে পারবো তো দেখতেই পাচ্ছেন আপনারা আমরা খুব সহজেই গ্রেডিয়েন্ট ইফেক্ট অ্যাড করলাম এভাবে আপনারা যে কোনো ধরনের হাফটোন ইফেক্ট তৈরি করতে পারবেন খুব সহজেই এবং হাফটোনগুলোকে বিভিন্ন ধরনের শেপে রিপ্লেস করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে